জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী তাকে আপনারা টানা তিনবার এই পবিত্র বিধানসভায় জনপ্রতিনিধি করে পাঠিয়েছিলেন। আপনাদের ঘরের সন্তান সত্ত্বেও আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা এই অত্র অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে এলাকার সমস্ত অংশের জনগণের কাছে, নির্বাচক মন্ডলীদের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত বিনীত বিনম্রভাবে আহ্বান করছি, আগামী 23 জুন আসছে দিন ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সদ্য আশিস কুমার সাহা মহাশয়কে হাত তিনি ভোট দিয়ে পুনরায় আবার নির্বাচিত করে পবিত্র বিধানসভায় পাঠানো। শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, এই অত্র অঞ্চলের সমস্ত গুরুজনদের কাছে, অভিভাবকদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, শ্রমিকদের কাছে, ছাত্র যুবকদের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এবং ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী যাকে আপনারা টানা তিনবার জনপ্রতিনিধি করে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন, আপনাদের অভিভাবক, আপনাদের ঘরের সন্তান শ্রদ্ধেয় আশিস কুমার সাহা মহাশয়কে হাত চিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের ঘরের সন্তান, আপনাদের ঘরের সন্তান, আপনাদের অভিভাবক শ্রদ্ধেয় আশিস কুমার সাহা মহাশয় নেতৃত্বে এক বিরাট পদযাত্রা আপনাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের বাড়ির সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা এই অত্র অঞ্চলের সমস্ত অভিভাবকদের কাছে, গুরুজনদের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে অত্যন্ত বিনীত বিনম্রভাবে আমরা আহ্বান করছি, আগামী 23 জুন আসছে দিন ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী শ্রদ্ধেয় আশিস কুমার সাহা মহাশয়কে হাত তিনি ভোট দিন। শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী, এই অত্র অঞ্চলের সমস্ত অঞ্চলে কেমন আছো, গুরুজনদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত না আপনারা টানা তিনবার জনপ্রতিনিধি করে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন, শ্রদ্ধেয় আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা এই অত্র অঞ্চলের সমস্ত অভিভাবকদের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, দাদাদের কাছে, যুবকদের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আগামী 23 জুন আসছে দিন ভারতের জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী আশিস কুমার সাহা মহাশয়কে হাত দিয়ে মন্ডলী এই অত্র অঞ্চলের সমস্ত অভিভাবকের কাছে নির্বাচক মন্ডলী, অত্র অঞ্চলের সমস্ত অভিভাবকদের কাছে ভারতের আজ্ঞারে বাইরে আজ্ঞা, যাকে আপনারা তারা তিনবারের জনপ্রতিনিধি করে পবিত্র বিধানসভায় পাঠিয়েছিলেন, সত্য আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের সামনে।
আছি। আমরা এই অত্র অঞ্চলের সমস্ত অংশের মানুষের কাছে, মায়েদের কাছে, বোনদের কাছে, অভিভাবকের কাছে, ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা অত্যন্ত বিনীত অভিনন্দন আহ্বান করছি। আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে আমরা অঞ্চলের সার্বিক উন্নয়নের স্বার্থে আপনাদের ঘরের সন্তান, আপনাদের অভিভাবক শ্রদ্ধেয় আশিস কুমার সাহা মহাশয়ের সমর্থনে এক বিরাট পদযাত্রা আপনাদের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছি। নির্বাচক মন্ডলী, সমস্ত চন্দ্রমোহন দত্ত, এ আশিস তিমির, সমস্ত অঙ্গের অভিভাবকের